প্রণয় সম্পর্কিত কারণে এক যুবককে বেধড়ক পেটানো হলো গভীর রাতে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল মিঠুপুর অঞ্চলের পুকুরকোনা এলাকার এক বালিকার সঙ্গে। তাদের বিয়েতে অমত ছিল পরিবারের। এই নিয়ে চলছিল বেশ কিছুদিন ধরেই বচসা। লিখিত অভিযোগও দায়ের হয়েছিল জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে। কয়েকদিন আগে ওই প্রেমের সম্পর্কের টানে নাবালিকাকে নিয়ে চলে যায় ওই যুবক। নিখোঁজের ডায়েরিও করা হয় রঘুনাথগঞ্জ থানায়। অবশেষে সূত্র মারফত জানতে পারা যায় ছেলের সঙ্গে রয়েছে নাবালিকা। মীমাংসার মাধ্যমে নাবালিকাকে ফিরিয়ে আনা হয় বাড়িতে। পরে নাবালিকার কাকা ওই যুবককে ঘরের মধ্যে ডেকে নিয়ে এসে বেধড়ক পেটায়। আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রাজশেখর চন্দন সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ঝামেলাটা হওয়ার পর তারপরে আমি ওখানে ভাত খেতে বসলাম, আর কাকা ফোন করলো, খেজুর চলে এসো, যা ঝামেলা হয়েছে হয়েছে, খেজুর যা হয়েছে হয়েছে, বাদ দাও, তো এসো, তোমার কেন আমি যে কেসগালা করেছি উঠিয়ে নেব, আর আমার সঙ্গে যেটা হবে একটা ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, চলে এসো। দিয়ে পূর্ণ কি মারাকে তাহলে বলেছে, বলেছে হ্যাঁ তোমার মারা এখানে আছে, তাহলে আসছি আমি। দিয়ে হাঁটতে হাঁটতে এবার আমি আগে আগে যাচ্ছি, আর পিছিয়ে থেকে কি আমার মুখে রুমাল দিয়ে ধরে নিয়েছি। আচ্ছা, তখন ধরে আমি জানি না। তারপরে এখানে এলো মাঠে পরিশ্রম, তা জানি না মাঠ থেকে কে ডেকেছিল তোমাকে। তারপর গেলে কেন তুমি? তারপর আমি তো যাচ্ছিলাম, কিন্তু ভালো ভাবে ডাকলে আমাকে বলছে আজ তোর কেন আমি যে কেস গেলে আছে আমরা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি তোরা বলি বলছি, তাহলে ভালো করে চাষি উঠিয়ে দেবো, বললে আমার বন্ধুর সাথে যা হোক একটা করে দিচ্ছি। এইভাবে পিছিয়ে দিক থেকে যে আমার রুমাল দিয়ে বাংলার কিছু বুঝতে পারি। কি নাম তোমার? আমার নাম রবীন্দ্র শেখ। তোমার বাড়ি কোথায়? কি হয়েছে? মারছে তখন বলছে কি আমাকে মারছে, আমি তো কিছু তখন কইছে, কখন যে আমাকে ফেলে গেছে তাও আমি বলতে পারলাম না। হ্যাঁ, আমরা থানায় এলো, ম্যাম কইলো আপনাকে চাপ দিলেন, তা আপনার তো ছেলে আমরা পৌঁছে দিন, তো আমাদেরকে ছেলে কই, তো বললো কি দেখেন কি ছেলে রাতের ভিতরে পৌঁছাইতে পৌঁছাইলে, আর না হইলে পরে তখন আমরা যা করতে হয় করবো, এই কথা বলি আমরা চলে গেলাম। মেয়েটা কোথাকার? মেয়েটা এখানকারই পাশে। জায়গাটার নাম কি? জায়গাটাকে লয়াপাড়া বলে। মিঠিপুর লয়াপাড়া। গতকাল ওই মেয়েটা কখন থেকে মানে কদিন নিখোঁজ ছিল? তাইলে দু বছর থেকে একটা ঘটনা আছে, মানে প্রেম ভালোবাসার সম্পর্ক। মা গেলছে, বাবা গেলছে, খাইয়েছে, আত্মালকে সব করেছে, নাচ করেছে, ওকে উদ্দেশ দিয়েছে, ওকে উদ্দেশ দিয়েছে, ওকে সব দেওয়া দেই, খাওয়া দাওয়া দেই, ইনকাম করলে ওর আধেরটি উখায় আধেরটি অপদায়, ওকে পাঞ্জাবি দিয়েছে, জামা দিয়েছে, ছবি তোলাতে সব করেছে, এতদিনে মেয়েটা আবার অন্য ছেলে ছুটে পাইতে গেছে। আচ্ছা, তখন ওর রাগে আমি দু বছর থেকে আমার বাড়ির সংসার আমি দেখবো না, তাহলে আমাকে ভালোবেসে আপনাদের ছেলের রাগ ছেলে বুঝছে। আচ্ছা, তাহলে আমাকে ভালোবেসে কি করলি? তাইলে তোর কথা আমি আর বিশ্বাস করবো না। তখন ওকে পেয়ে তখন স্কুল যাচ্ছে, আর তখন গরু ব্যবস্থা করে। আচ্ছা, গরু দেখতে দেখতে তখন কাছে ডেকেছে, ডেকে করছে চলো তোমার সঙ্গে আমি চলে যাব, তোকে আমি নিয়ে যাব না, হয়তো যাবো, তো পিস ধরে চলে গেছে যে আমার বাড়ি ঢুকেছে। আমি যে কী ব্যাপার, রবি নকে দিয়ে কেন আনি না, তো আমি আনছুন না নিজে এলে, মেয়েটা বলছে আমি নিজের ইচ্ছাতে বিয়ে করবো।
আচ্ছা আমি কাউকে কথা না বাপ দিতে চায় না দাদা দিতে চায় না কেউ দেয় না আমি রবিন ছাড়া বাঁচি দেয় তাহলে রবিনকে যখন ভালোবাসি তাহলে আমরা দেশে নিয়ে যাব দিয়ে আমরা দেশে নিয়ে আইব দিয়ে আইসা